হ্যালো ফ্রেন্ডস, ক্রেজি গেমার চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য গেমসের আননোন ফ্যাক্ট নিয়ে। হ্যাঁ গাইস, গেমসের আননোন ফ্যাক্ট নিয়ে, এবং আমরা আজকে কথা বলবো জিটিএ ফাইভ গেমটি নিয়ে, এবং আমরা কন্টিনিউ করতে থাকবো বাকি আদার্স গেমগুলো নিয়েই বারে বারে ভিডিও নিয়ে এসে। সো আজকে আমরা যে গেমটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমার গ্র্যান্ড থেফট অটো ফাইভ, এবং তার মধ্যে কিন্তু অসাধারণ অসাধারণ আননোন ফ্যাক্ট আছে অথবা আননোন জিনিস আছে যেগুলো আমরা এখনো ডিসকভার করতে পারিনি, এবং তোমাদেরকে আমি আজকে সেগুলোই দেখাবো এবং সেই জিনিসগুলো কিন্তু খুবই মজার। সো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও জিটিএ ফাইভ এর ফ্যাক্ট নিয়ে। সো গাইস, জিটি ফাইভ তো অনেকেই খেলেছে এবং জিটি ফাইভ এর ভিতর অনেক মজা করেছো। কেউ হয়তো প্যারাশুট দিয়ে ঝাঁপ দিয়েছো, কেউ হয়তো হেলিকপ্টার এমন উঁচুতে নিয়ে গেছো যেখান থেকে নিচে আর সিটি দেখা যায় না, এবং হয়তো কেউ গাড়ি উড়িয়েছো, গাড়ি হাই স্পিডে চালিয়েছো, গাড়ি উড়িয়ে দিয়েছো, ভেঙে দিয়েছো, ফুটিয়ে দিয়েছো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করেছো। কিন্তু কখনো কি এলিয়েনকে দেখেছো, এলিয়েনকে দেখতে গিয়েছো? হ্যাঁ গাইস, জিটি ফাইভ এর ভিতর একটা এলিয়েন আছে যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল এলিয়েন, এবং যেটা হচ্ছে রকস্টারের ডেভেলপাররা অফিসিয়ালি সেই এলিয়েনটাকে তৈরি করে সেখানে রেখেছে, মানে জিটিএ ফাইভ গেমটার ভিতর রেখেছে। সো আমরা এলিয়েনটাকে দেখতে পারবো এবং সেখানে আমরা দেখবো এলিয়েনটা বরফের নিচে আটকে রয়েছে। হ্যাঁ গাইস, বরফের নিচে আটকে রয়েছে অথবা জমে রয়েছে। তো সেটা দেখার জন্য আমাদের যেতে হবে স্টোরি মোডে, দেখতে পাচ্ছ আমরা স্টোরি মোড খেলছি, এবং সেখানেই আমাদের যখন ব্যাংকটা ডাকাতি করে মাইকেল এবং ট্রেভার, তখন যখন এই সিনটাতে আসে এবং এখানে গাড়ি চালিয়ে যায়, তখন এই ব্রিজটা দেখা যায়। হ্যাঁ গাইস, এই ব্রিজটা দেখা যায়, এবং এই ব্রিজের যদি তোমরা নিচে যাও, নিচে গেলে দেখতে পারবে একটা এলিয়েন। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে এলিয়েন, এবং এই এলিয়েনটা বরফের নিচে আটকে রয়েছে। এই জিনিসটা অনেকেই জানে না, অনেক গেমার আছে যারা শুধু গেম খেলে, আমিও জানতাম না, তো আমি অনেক রিসার্চ করে এগুলো বাহির করেছি। সো গাইস, দেখতে পাচ্ছ এলিয়েন দেখা যাচ্ছে। হ্যাঁ গাইস, এলিয়েন, রিয়েল এলিয়েন, এবং এটা গেম লভ কোম্পানি নিজেরাই এখানে রেখেছে। কোনো মোড ইউজ করতে হবে না, কোনো চিট কোড ইউজ করতে হবে না, তুমি শুধুমাত্র এই লোকেশনে আসো এবং সেটা তুমি পেয়ে যাবে। সো গাইস, জিটি এর এই ফ্যাক্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম খাতারনাক খাতারনাক ফ্যাক্ট সম্পর্কে জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস, আমরা আমাদের পরের ফ্যাক্টর থেকে চলি। সো গাইস, আমরা তো জিটিএ ভিতর তোমার কি বলে এলিয়েন দেখে নিলাম, এবং এলিয়েনটা কিন্তু খুবই খাতারনাক ছিল। সো আমরা এখন একটা দেখবো খাতারনাক পেতনি, আমাদের সেই পেতনি না কিন্তু যেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার আছে। সো সেই পেতনি না, এখন আমরা দেখবো আমাদের রিয়েল পেতনি, ভূত যেটাকে বলি আমরা, এবং সেটাও কিন্তু অফিসিয়াল ভূতনি। তো অফিসিয়াল ভূতনি মানে আমাদের ডেভেলপাররা এই ভূতটাকে তৈরি করেছে এবং সেটাকে সেই স্থানে রেখেছে। সো এই জিনিসটা কিন্তু বরফের ভিতর নাই, ভূতকে কি রাখা যায় ধরে? সো ভূত কিন্তু এখানে আছে এবং সেখানে দাঁড়িয়ে থাকে। সো আমরা ভূতটা দেখার জন্য আমাদের যেতে হবে এই পাহাড়ে। সো ম্যাপটা দেখতে পাচ্ছ, ম্যাপের আমাদের ঠিক এখানে যেতে হবে, এবং এখানে আসার পর আমরা কিছুক্ষণ যদি অপেক্ষা করি, সো সেটা শুধুমাত্র রাত্রে আসে। সো ভূতটাকে দেখার জন্য আমাদের শুধু রাত্রেই অপেক্ষা করতে হবে, এবং যখনই আমরা রাত হবে এবং সেখানে আমরা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছ এখানে ভূতনি দেখা যাচ্ছে, এবং আমরা স্নাইপার দিয়ে একটু কাছ থেকে মানে ঝুম দিয়ে দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছ ভূতটা, এবং আমরা ভূতের কাছে গেলে কিন্তু ভূতটা চলে যায়। সো ভূতটা চলেও যায়, এবং রাত্রের একটা সময় আসে যখন এই ভূতটা থাকে, এবং গাইস ভূতটা কিন্তু খুবই খাতারনাক দেখা যাচ্ছে, মানে পেতনিটা খুবই খাতারনাক দেখা যাচ্ছে, এবং পেতনিটার কিন্তু একটা স্টোরি আছে এখানে। পেতনিটা কি জন্য আসেছে এবং কি কি হয়েছে সেটাও আছে। আমার মনে হয় এই মাইয়াটা কিন্তু একটা ছেঁকা টেকা খাইছে, মাইয়া ছেঁকা খাইয়ে এখানে আইসা লাভ দিয়ে মরে গেছে। তো আমার এটাই মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। সো বন্ধুরা, এলিয়েন দেখলাম, ভূত দেখলাম, পেতনি দেখলাম, কিন্তু এখন তোমাদেরকে আমি দেখাবো হাউ টু পিক আপ এ গার্ল। হ্যাঁ গাইস, হাউ টু পিক আপ এ গার্ল, এবং গার্লকে কিভাবে জিটির ভিতর পিক আপ করবে অথবা তোমার গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে ঘোরাতে, সেটাই দেখাবো। কিন্তু এই জিনিসটা রিয়েল লাইফে ফলো করে না, নাহলে কিন্তু জুতা পিটা খাইতে পারো। সো এই জিনিসটা করার জন্য তোমাদেরকে তিনটা লোকেশন আমি দেখাবো, তিনটা লোকেশন আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, যেই তিনটার মধ্যে আমি এই জিনিসটা করতে পেরেছি। সো এই তিনটা লোকেশন হচ্ছে, এখানে তুমি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ, এই তিনটা লোকেশনের মধ্যে আমি বেশিরভাগ যখনই গিয়েছি তখনই পেয়েছি। তো এই জিনিসটাও করার জন্য তোমাদেরকে লাগবে রাত্রের টাইম, এবং রাত্রেই তোমরা এই জিনিসগুলোকে পাবে, মানে তোমাদের সেই কাঙ্ক্ষিত ফিমেলকে পাবে। সো ফিমেলকে পাওয়ার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে তোমার একটা গাড়ি নিতে হবে, একটা ভালো, একটা অসাধারণ, একটা লাকজারিয়াস কার নিবা, কালারফুল, পিঙ্ক কালার দিবা। রাস্তার মধ্যে যখন মেয়েরা দেখবে তখন পিঙ্ক কালার দেখে যেন পাগল হয়ে যায়। তো এমন একটা কালার নিবে, এমন একটা গাড়ি নিবা, গাড়ি নিয়ে শুধু ওখানে যাবে, যখন আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে কি করতে হয়। সো যখনই তুমি এইভাবে যাবে, যাওয়ার পর এখানে এসে ওদের সামনে এসে শুধু ই প্রেস করে হর্ন দেবে, এবং হর্ন দিলেই তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত ফিমেলকে পেয়ে যাবে, এবং টুপুস করে তোমার গাড়ির মধ্যে উঠে যাবে। সো এই ফ্যাক্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে আমার পাশে থাকো। তো চলো আমরা আমাদের এর পরের ফ্যাক্টটার দিকে চলি।
সো বন্ধুরা এখন হচ্ছে একটু খানাপিনার টাইম। তো খানাপিনা করার জন্য কিন্তু আমাদের কোথাও যেতে হবে। তো আমরা যাবো বাংকারে, এবং বাংকারে দেখতে পাচ্ছি এখানে দুইটা মেশিন দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা স্প্রাইট অথবা সেভেন আপ যাই বলো, এবং পাশাপাশি আমরা কোলা অথবা যাই বলো সেটা নিতে পারবো। সো এখানে যদি আমরা কোলাতে সিলেক্ট করি তাহলেও আসছে স্প্রাইট অথবা সেভেন আপ, কোলার কিন্তু বা কোনো কালো কোনো বক্স আসছে না। এবং সেভেন আপের মধ্যে যদি ক্লিক করি অথবা আমরা বাই করি $1 দিয়ে, তো তাও সেম আসছে। তো মেশিন দুইটা দেওয়ার কারণ কি? সো এটাও একটা ফেক, এবং মেশিন দুইটা কিন্তু ভিতরে কিন্তু মাল আছে একটা। সো উপর দিয়ে পিটপাট, ভিতর দিয়ে সদর গার্ড। সো বন্ধুরা এখন তোমাদেরকে আমি অনেক হেল্পফুল একটা ফ্যাক্ট বলবো, অথবা ট্রিক বলতে পারো, অথবা তোমার টিপস বলতে পারো, যাই খুশি তাই বলো, কিন্তু জিনিসটা খুব কাজের। সো আমরা যখন পাহাড়ে উঠে অথবা আমরা কোনো একটা মিশন খেলি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা উপরে উঠতে পারছি না, কিন্তু আমাদের উপরে উঠাটা অনেক প্রয়োজন। আর উপরে উঠতে গেলেই আমরা এভাবে পড়ে যেতে থাকি। সো এই জিনিসটাকে কিন্তু সমাধান করা যায়। এই জিনিসটাকে সমাধান করার দুটা সিস্টেম আছে। একটা হচ্ছে তুমি এই দিক দিয়ে যদি জাম দিয়ে উঠতে চেষ্টা করো তাহলে অনেক সময় উঠা যায়। সো এই জাম দিয়ে উঠতে পারো। আর যদি এটাতেও কাজ না হয়, তোমাদের আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা গান হাতে নিবা। গান হাতে নেওয়ার পর ফয়েন্ট করবা। তো ফয়েন্ট করার সাথে সাথে যখন তোমরা উপরে উঠতে থাকবে, তখন তোমরা অনায়াসে গেমটার ভিতর উপরে উঠতে পারবে পাহাড় দিয়ে। সো দেখতে পাচ্ছ উঁচু জায়গা দিয়ে এভাবেই ওঠা যাবে। সো ইজিলি এই জিনিসটাকে যদি অ্যাপ্লাই করো, অনেক মিশন তোমরা পাস করতে পারবে অথবা অনেক ভালো একটা গেম প্লে করতে পারবে। সো এই জিনিসটা আমার অনেক কাজে লাগে, তাই তোমাদের সাথেও আমি এই জিনিসটা শেয়ার করলাম। আর কেমন লেগেছে এই ফ্যাক্টটা জেনে অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস তোমরা যদি ম্যাপের এখানে আসো, এখানে আসার পর যদি তোমরা এই লোকেশনটাতে একটু হাঁটাহাঁটি করো, তাহলে তোমরা দেখতে পারবে এখানে একটা শার্ক দেখা যাচ্ছে। হ্যাঁ গাইস, এখানে একটা শার্ক দেখা যাচ্ছে, এবং সেটা তোমাদেরকে স্যান্ড অথবা বালু দিয়ে তৈরি করা আছে। তো সেটা হচ্ছে তোমার একটা কম্পিটিশন চলেছে হয়তো, এবং সেই কম্পিটিশনের মধ্যে এই শার্কটা তৈরি করা হয়েছে। সো অনেকে এই জিনিসটা মিস করতে পারো, তোমরা অনেকেই হয়তো এই দিক দিয়ে চলে গেছো গাড়ি চালিয়ে অথবা হেঁটে অথবা যাই করেছো, কিন্তু এই জিনিসটাকে কখনো ফাইন্ড আউট করতে পারোনি। সো এই জিনিসটা হয়েছে কারণ এই জিনিসটা একটা রাস্তা সাইডে এবং অনেক কিছু পাশে আছে, তাই এই জন্যই তুমি এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারো না। এই জিনিসটা যদি খোলা ময়দানের মধ্যে অথবা বিচের আরো মাঝখানে থাকতো, তাহলে তোমরা হয়তো অনেকে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারো। তো তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম, জিটিএ গেমটির ভিতরে একটা বালুর অথবা স্যান্ডের শার্ক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন আননোন ফ্যাক্টটা জেনে তোমার বেশি ভালো লেগেছে, এবং কোনগুলো সম্পর্কে তুমি আগেই জানতে অথবা এখন নতুন করে কোনগুলো জেনেছ, সেগুলো অবশ্যই কমেন্টের মধ্যে মেনশন করে দিও, আমি তোমাদের সবারই কমেন্ট রিড করি এবং সবাইকে হার্ট দেওয়া হবে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারো। তো এই বলেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। La 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 la